সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে নতুন রেশন সংক্রান্ত একটা আপডেট উঠে এসেছে। তো আজ আবার মুখ্যমন্ত্রী রেশন নিয়ে একটা বড় ঘোষণা করেছেন। তো যারা যারা রেশন কার্ড পাননি, অর্থাৎ যারা যারা আরকেএসওয়াই ওয়ান বা আরকেএসওয়াই টু যাদের রেশন কুপন রয়েছে, অর্থাৎ রেশন কার্ডের পরিবর্তে যে কুপন রয়েছে, যারা রেশন কার্ড আবেদন করেছেন কিন্তু এখনও কার্ড পাননি, রেশন কুপন পেয়েছেন, তো কুপনের মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে, আগস্টে সে কিন্তু শেষ হওয়ার কথা। তো সেই সম্বন্ধেই খাদ্য দপ্তরের তরফ থেকে একটা বড় আপডেট দিয়েছে, যাদের কিন্তু কার্ড নেই, যাদের শুধুমাত্র কুপন আছে তাদের জন্যই। তো কী সেই আপডেট, সেই বিষয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং এ ধরনের আপডেট ভিডিও বা গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নিই এখন কী বলছে। বিনামূল্যে রেশন নিয়ে সুখবর দিল রাজ্য সরকার, বাড়ানো হলো কুপনের মেয়াদ, অর্থাৎ যে কুপনের মেয়াদ কিন্তু আগস্টে শেষ হতে চলেছিল সেই কুপনের মেয়াদ কিন্তু আরও বাড়ানো হলো। সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, চলুন দেখে নিই এখন কী বলেছে। দেশে করোনা প্রকোপ বাড়তে লকডাউন জারি হলে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে দুস্থ দরিদ্র মানুষদের বিনামূল্যে রেশন খাদ্য সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা কেন্দ্র সরকারের তরফ থেকে চলতি বছর নভেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার কথা বলা হলেও বেশ কিছু মানুষকে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল লকডাউন চলাকালীন, কারণ তাদের কাছে ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ড ছিল না। আর সেই সকল মানুষ যারা সত্যিই বিনামূল্যে রেশনের দাবিদার, তাদের কথা ভেবে রাজ্য সরকারের তরফ থেকে ফুড কুপনের বন্দোবস্ত করা হয়, যে ফুড কুপনের মাধ্যমেই তারা নিকটবর্তী রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে আগামী বছর জুন মাস পর্যন্ত রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করা হলেও নির্দিষ্টভাবে বলা হয়নি কোন প্রকল্প কতদিন পর্যন্ত চলবে। এমত অবস্থায় জানা গিয়েছে ফুড কুপনের মাধ্যমে গ্রাহকরা সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে কিন্তু রেশন সামগ্রী তুলতে পারবেন, অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত যেটা ছিল সেটা কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। আর এই সময়ের মধ্যে উপভোক্তা যদি হাতে ডিজিটাল রেশন কার্ড পেয়ে যান তাহলে তার ফুড কুপন বাতিল হয়ে যাবে। অর্থাৎ যে কথাটা আমি আগেই বলতে চাইছিলাম যে যারা রেশন এর কার্ড পাননি, ডিজিটাল রেশন কার্ড পাননি, তারা কিন্তু এই সময় কিন্তু রেশন কার্ড কিন্তু পেয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে। তো যদি হাতে তারা ডিজিটাল কার্ড পেয়ে যান তাহলে কিন্তু তার ফুড কুপনটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে আত্মনির্ভর ভারত প্রকল্পে নতুন কর্মসূচির মাধ্যমে 43 লক্ষ পরিযায়ী শ্রমিককে এককালীন কুপনের মাধ্যমে মাথাপিছু 10 কেজি করে চাল এবং পরিবার পিছু 2 কেজি করে ছোলার ডাল দেওয়া হচ্ছে। আর সেই সকল অধিকাংশ পরিযায়ী শ্রমিকদের কাছে এই ধরনের কুপন রয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বা খাদ্য দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে রাজ্যের যে সকল উপভোক্তারা ডিজিটাল রেশন কার্ডের আবেদন সম্পূর্ণ করেছেন এবং তাদের ডিজিটাল রেশন কার্ড তৈরি হয়ে গিয়েছে সংখ্যাটা প্রায় 72 লক্ষ, অথচ লকডাউন চলার কারণে বাড়িতে এসেই কার্ড পৌঁছাতে পারেননি, তাই বিশেষ কার্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ কুপন দেওয়া হয়েছিল। আর সেই এই বিশেষ কার্ডগুলির মেয়াদ 6 মাস। আবার যাদের ডিজিটাল রেশন কার্ড নেই অথচ রেশন খাদ্য সামগ্রী পেতে আগ্রহী তাদেরকেও কিন্তু ফুড কুপন দেওয়া হয়েছিল, এবং ডিজিটাল রেশন কার্ড নেই অথচ ফুড কুপনের মাধ্যমে খাদ্য সামগ্রী সংগ্রহ করার মানুষের সংখ্যাটা প্রায় 4 লক্ষ। অর্থাৎ কিন্তু যেটা বোঝা গেল যে রেশনে যে খাদ্য কুপন বা আরকেএসওয়াই ওয়ান বা আরকেএসওয়াই টু যাদের রয়েছে, তাদের যে রেশনে ফুড কুপন যে রয়েছে, তাদের কিন্তু এই সময়ে কিন্তু তাদের ডিজিটাল রেশন কার্ড চলে আসার কথা, কিন্তু যদি না আসে তাহলে কিন্তু ফুড কুপনেই তারা কিন্তু মাল পাবে। এবং এই মাল এর মেয়াদ ছিল আগস্ট মাস পর্যন্ত, যেটা কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু এর মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। এটা ছিল এখনকার একটা বড় আপডেট খবর। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।